সমস্যাটা কিছু বলা যায় না না বলা যায় তো না আপনার এমনি যান এমনি যান এমনি আরে ভাইয়া গেট খুলতে গেট খুলতে বলেছি তো খুলেন না আপনি খুলে দিতেছে আপনার এমনি যান কিন্তু ভিতরে গিয়া ভাই জানালা বন্ধ করে থাকবেন গেট একটু গেট ওভার আই ডোন্ট বি আই ঢোক ঢোক একটু খুল লাগে এ কি গেট বানায় রাখছে একটা বেটা আরে কিছু বলে নাই চুপ এবার গেট গুড বানাইছে একটা গেট ওয়া বানাইছো এখন হে বেটা এটা কি শিফিন হাসান বের বাড়ি হ্যাঁ শুধু আছে ও আমরা তো সুন্দর বাড়ি মানুষ পাইতে আসি না কেড়ে জিগাম আর আপনারা ভাই ভাই এটা তো মিজারুর রহমান সিনার বাড়ি এখানে হাঙ্গুর মাছ চিংড়ি মাছ সব মাছ চাষ ও কি হাঙ্গুর মাছও চাষ হয় এখানে আবার চিংড়ি মাছ চাষ করা হয় দেখেন আপনি বিশেষ না লিখতে পারবেন ভাইকুম ভাই ভাই যেমন ভাই তেমন ভাই আমার ভাই তো ভাই পুরো ম্যাচিং আছে ভাই বাপকা বেটা সি ভাই কালার মিল লেগেছে ভাই কি বলতে ভাই চাষের ব্যাপারে কি কইতাছে এটা হলো আমার চাষের বুঝছুন আচ্ছা এই বেটা এই দাঁড়াই শিখে বিদায় অনেক ভালো লাগছে ভাই আমরা ঢাকা থেকে আসছি ঘুরতে আপনাদের এলাকায় ধন্যবাদ আমরা যদি আর কিছু বলবো কি বলবেন বইলা ফেলেন মনে মনে চল আমরা একটু ঘোরা গাই যদি আমরা যদি ধরা পড়ে গেলাম কি করবো বেটা তার অনেক কথা বলছে না ও ভাই
মানে কি ভাই তোমার এলাকার পোলা এটা চক এলাকা চাঁদের এলাকা ভাইয়া এটা চক এলাকা কেন ভাইয়া কি প্রবলেম এগুলা কি কেলনেটা করে কেলনেটা আমার ভাল লাগতেছে না ওর মার এবার আমি যাই এবার আমরা পলাই কি রে সামুর বাড়ি ঘরে এই যে সামনে ভাই সামনে সামনে কোন সামনে ওই দিকে ভাই এটা কি মিজানুর রহমান সিনহা সাহেবের বাড়ি আমরা ঢাকার দিকে আসছি চিংড়ি বড় বড় চিংড়ি মাছ আর ওই যে একটা ফ্যান